আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আপনাদেরকে আজকে আমার যে বিভিন্ন ফল গাছ সংগ্রহ রয়েছে সেখান থেকে বেশ কিছু গাছের ফল এবং গাছগুলোর সাথে পরিচয় করিয়ে দেব, এবং এখন আপনাদেরকে যে গাছটির সাথে পরিচয় করাবো এবং যে গাছ সম্পর্কে একটু আপনাদেরকে জানানোর চেষ্টা করব সেটা হচ্ছে ব্ল্যাকবেরি। তো আসুন আমরা একটু দেখি বাংলাদেশের আবহাওয়াতে কীরকম ব্ল্যাকবেরি হয়। আমি এই গাছটি আমার যতটুকু মনে পড়ে 1.5 বছর কি 2 বছর হতে পারে গাছের বয়স। তো এখানে এবার আলহামদুলিল্লাহ অনেক ব্ল্যাকবেরি ফল এসেছে, প্রতিদিনই প্রায় ফলগুলো সংগ্রহ করা হয়। তো আজকেও সকালবেলা সংগ্রহ করা হয়েছে, গতকালকে গত পরশু দিন। তো এই মুহূর্তে যে ফলগুলো আছে সেখান থেকে আমরা কিছু সংগ্রহ করব, তো সেটি আপনাদের দেখাচ্ছি। আপনারা এভাবে মাচা করে আপনারা ব্ল্যাকবেরি গাছ লাগাতে পারেন। এখানে আমাদের এই যে দেখুন, এখানে অনেক ফল আছে, ফুল আছে। এই যে উপরে যে আমরা একটু দেখাই তাহলে দেখতে পাবো, এই যে এখানে অনেকগুলো ফল। এই ব্ল্যাকবেরি আসলে কাঁটাযুক্ত ব্ল্যাকবেরি, আরও আছে কাঁটা ছাড়া। এখানে দেখেন অনেকগুলো ফল, ফল কিন্তু প্রচুর আসে, এবং এইগুলো টক মিষ্টি, একেবারে পরিপূর্ণ যে মিষ্টি সেরকম না, টক মিষ্টি। তো আমরা কয়েকটা এখানে উঠাই, দেখেন প্রথমে ফুল হয়, ফুল হওয়ার পরে সবুজ থাকে ফলগুলো, এরপরে লাল হয়, তারপরে কালো হয়। এই যে আমি একটা উঠানোর চেষ্টা করছি, দেখুন এখানে এই যে এটা জাস্ট আলতোকে টান দিলে চলে আসবে। এই যে ব্ল্যাকবেরি আমাদের এখানেও আছে, এটা কিন্তু এটা পাকে না এখনও, লাল লালটা এই জাস্ট আলতো করে চাপ দিলেই চলে আসবে। এরপরে যে এখানে দেখুন, এখানে আছে প্রথমে যেটি হয় আপনাদের একটু দেখাই, প্রথমে আসলে এই যেরকম ব্ল্যাকবেরি ফুলগুলো এরকম হয়, এই ফুলগুলো থেকে আস্তে আস্তে সবুজ ফল হয়। এখানে খেয়াল করে দেখুন, এই যে সবুজ ফল হয়, সবুজ ফল থেকে আপনার লাল হয়, লাল হওয়ার পরে এটা পরিপূর্ণ যখন পেকে যাবে তখন এটা কালো হবে। আমরা অনেকগুলো দেখুন এখানে ভিতরে নিচে কী হয়েছে, প্লাস্টিকের মাচা করা আছে, এরপরে নিচে একে একে একেবারে নিচ পর্যন্ত মাটি থেকে ফলগুলো ধরেছে, এবং আলহামদুলিল্লাহ প্রচুর ফল ধরে আসলে।